দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে অনেকে। কেনার সামর্থ্য না থাকায় ফ্রিতে সবজি নেওয়ার এক ব্যতিক্রমী উদ্যোগ হচ্ছে সবজি ডোনেট বক্স। এই উদ্যোগের মাধ্যমে দোকানের বাইরে রাখা প্লাস্টিকের ক্যারেট বক্সে ক্রেতারা সাধ্যমতো সবজি রেখে যাচ্ছেন, আর সামর্থ্যহীনরা নিচ্ছেন প্রয়োজন মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রশংসিত হচ্ছে এই উদ্যোগ। সবজির এই ডোনেট বক্সের উদ্যোগ শুরু মুসাইদা নামের একটি সংগঠনের হাত ধরে। সংগঠনটির উদ্যোক্তা মোহাম্মদ আবু হাসান ও ব্যবসায়ী কায়সার আলম চৌধুরী চট্টগ্রাম এবং রাঙ্গামাটির 8টি স্থানে সবজির ডোনেট বক্স বসিয়েছেন। সবজি ডোনেট বক্সটা হচ্ছে এখানে সামর্থ্যবান যারা তাদের সামর্থ্য অনুযায়ী ওখানে সবজি রাখবেন, এবং যাদের সামর্থ্য নেই বা কেনার টাকা নেই তারা ওই সবজি বক্স থেকে নিজের প্রয়োজন অনুযায়ী একবেলা অথবা দুইবেলা পরিমাণ সবজি ওখান থেকে নিতে পারবেন। এই আইডিয়াটা নিয়ে আমাদের এই সবজি ডোনেট বক্সের কার্যক্রম শুরু। প্রথম দিন আমরা আমাদের টাকা দিয়ে কিছু সবজি রাখছিলাম, এবং ওই দিন প্রায় পাঁচ ছয়জন মতো সবজি নিয়ে গেছে। এর পরের দিন যখন মোটামুটি সোসাইটিতে জানা হলো, সবাই জানছে ব্যাপারটা, তখন থেকেই অনেকে সবজি রাখতেছে এবং ডেলি 8-10 জন লোক সবজি নিয়ে যাচ্ছে। মেহরা রহমান, সিমরান, দ্য রিপোর্ট ডট লাইভ।